গাইজ, আমরা আইসি রবিরবাজার, প্রীতিম পাশা পড়ছে এটা রাজবাড়ি। অসম একটা জায়গা বুঝছেন নি গাইজ, মানে সেই রকম একটা প্লেস। আমরা ঐতিহ্যবাহী রাজবাড়ি, এটা খুব সুন্দর, মানে এটা অনেক পুরানা জায়গা। আমরা কুলাউড়ার বাসি হইয়াও এটা আমরা জানি না যে এখানে অত সুন্দর একটা প্লেস আছে। আমরা এটা ঐতিহ্য, এখন একটা মানে আমরা ফ্ল্যাগ দেখতে পাইলাম, এটা কিন্তু অনেক পুরানা। এটা মানে কোন ইয়ে যে যা আসছে টাঙ্গিয়ে তাও আমরা হইতে পারি না। এই দেখেন, ভাই এটা কিন্তু মেইনলি রাজবাড়ি। আমরা আগে জানতাম না ভাই এটা এখানে আছে, আমরা কুলাউড়ার মানুষ। সাদা এটা কেমন পুরানা বাড়ি, ব্রিটিশ আমল। ও কিতা মানে মেইন মালিকের নাম ওখানে লেখা আছে না, ভিতরে যাওয়া নিষেধ নানি। এটা এটা গাইস বাইরের এরিয়া, ভিতরে আসলে অনেক সুন্দর একটা প্লেস এখানে দেখলাম আমরা। খুব সুন্দর একটা প্লেস বুঝছেন গাইস, কিতা হইতাম আমি। মানে কুলাউড়ার ভিতরে যে অত সুন্দর একটা প্লেস আছে তা আমরা জানতাম না। এটার ভিতরে কিন্তু আরো জায়গা আছে, ওদিকে কিন্তু যাওয়া নিষেধ। প্রচুর এরিয়া বড় আছে এরিয়া ভিতরে, বন্ধু জোস একটা প্লেস। আমরা এখানে ফটো সেশন চলে, দেখুন এখানেও কিন্তু আপনারা আইয়াও ফটো সেশন করতে পারবা, কোনো প্রবলেম নাই। সামনে একটা পুকুর আছে, তারপরে অনেক পুরানা গাছ আছে এখানে। ওই দেখুন, মানে সব মিলে খুব সুন্দর একটা প্লেস। মানে প্রচুর বড় এরিয়া বুঝছেন, মানে ওইদিকে ওই যে ভিতরের জায়গাটা আছে না, ভিতরের জায়গা ওই দেখুন যে গাছগুলো আছে, এটা কিন্তু ভিতরের এরিয়া পড়ছে ওইদিকে। ওই দেখুন ওইদিকে কিন্তু আরেকটা গেটও আছে, তারপরে আপনার ভিতরে অনেক জায়গা আছে, সম্ভবত এখানে পুকুর টুকুর হবে, এইরকম কোনো কিছু হবে। ওই যে আমরা একজন আন্টির সাথে কথা বলে আসছিলাম, উনি ওই ওনার বাড়িতে চলে যাচ্ছেন, তারপরে দেখি ওইদিকে গিয়ে কি মিলে বা দেখার মতো কি আছে। ওই দেখুন পুরানা একটা গাছ আছে, বটবৃক্ষ। আমরা আসলে আসতে লেট হয়ে গেছে এখানে। এই দেখেন, এই দেখেন বিশাল আকৃতির, এখানে ভিতরে কিন্তু দেখছি একটা গাড়িও রাখা আছে, পুরনো একটা গাড়ি। ভিতরের এরিয়াটা আসলে অনেক বড় এরিয়া। ওই পুরানা ঐতিহ্যবাহী একটা গাড়ি আছে, ওইখানে আবার লেখা আছে কুকুর হইতে সাবধান। তো বাপরে বাপ ভয় লাগতেছে ওইখানে যাইতে। ওই দেখেন পুরানা একটা গাড়ি আছে ভিতরে, ভিতরে ওই দেখেন দূর থেকে দেখা যাচ্ছে না ওটা কি মডেলের গাড়ি। সব মিলে জায়গাটা কিন্তু অনেক সুন্দর, আপনারা সবাই এখানে বেড়াতে আসবেন। ভিতরে কিন্তু অনেক বড় একটা এরিয়া। ধন্যবাদ গাইজ, এখন আমাদের ফটো সেশন করতে হবে, পালাতে সবাই।